ফের রাজ্য গৃহবধূ নির্যাতনের ও মারধরের ঘটনায় প্রমাণিত হলো বর্তমানে নারীরা কতটুকু সুরক্ষিত স্বামীর হাত থেকে বাঁচতে দৌড়ে পালিয়ে ও শেষ রক্ষা হলো না এক গৃহবধূ দাদিয়ে তার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ করে এই গৃহবধূ ঘটনা তেইলেমুরা থানাধীন চাকমাঘাট এলাকায় জানা যায় স্বামীর অবৈধ সম্পর্কের কথা জেনে স্ত্রী স্ত্রীরা বেগম বয়স ছাব্বিশ স্বামী শাহজান মিয়ার প্রেমিকাকে ফোনে বাধা দেওয়ার চেষ্টা করতে স্ত্রীর উপর চড়াও হয় সেই মদ্যপ্য স্বামী বিগত কিছুদিন ধরে স্বামীর অবৈধ সম্পর্ক নিয়ে ঘরে অশান্তি চলছিল প্রতিনিয়তই যে ঘটনার কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো এবং স্ত্রীকে মারধর করত গতকাল রাতে ঝগড়ার মাত্রা বেড়ে যায় তখনই স্বামী তার স্ত্রীকে মারতে শুরু করে পরবর্তী সময়ে দা দিয়ে কোপানোর চেষ্টা করলে স্ত্রী দৌড়ে পালায় দৌড়ে কেউ বাঁচতে পারেনি স্ত্রী সিনীনা শরীরের বেশ কিছু জায়গায় দা দিয়ে কুপিয়ে ফেলে তাকে এলাকাবাসীর স্ত্রীকে বাঁচাতে দৌড়ে এলে স্বামী পালিয়ে যায় বর্তমানে শিরিনা চিকিৎসা চলছে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে রিপোর্ট আকাশ ত্রিপুরা